ভালো আছেন তো? আমি ভালো আছি। তো আজকে তো 2 তারিখ আর আজকে হবে সুমিতের জন্মদিনের ঘরোয়া সেলিব্রেট। তো আজকে রান্না বান্না প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। সকাল সকাল স্নান টান করে নিয়ে আর শুরু করে দিয়েছি রান্না। আমার জায়রা আমার ভীষণ ভাবে হেল্প করছে, কারণ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। আর আমার বন্ধু আছে রচনা, ও হেল্প করে দিচ্ছে। যে সবাই মিলে গল্প আড্ডা হতে হতে রান্না রান্না জোগাড় চলছে। আর ইয়ে কি বলে যে তোমাদেরকে প্রত্যেককে সেগুলো দেখাবো, কি কি মেনু হচ্ছে না হচ্ছে সব দেখাবো, একসাথে খাওয়া দাওয়া হবে সেগুলোও দেখাবো সব। তোমরা আমার সাথে থেকো কিন্তু, কারণ তোমরা সাথে না থাকলে কিন্তু আমি কিচ্ছু পারবো না। তোমরা আমার সাথে থেকো, ঠিক আছে? চলো তাহলে দেখি কি কি রান্না হচ্ছে। এই যে জন্মদিন নাম্বার 2 এর দিছি চিকেন মুরগা বসে গেছে, দিদি বানাচ্ছে চিকেন। দেখি একবার, এই সবে বসেছে না? ডাল সেদ্ধ হচ্ছে, ডাল বসলো, তপসে মাছ ভাজা হবে, পাঁপড় ভাজা হবে, আলু ভাজা হবে, ভেটকি মাছের পাতুরি হবে, আর কি হবে, আর কিছু হবে চাটনি। এই যে রচনা বসে পড়েছে, কলা পাতা মুছে মানে ধুয়ে মুছে দিচ্ছে, তাতে আমি পাতুরি যাতে বাইনটা করতে পারি, বাঁধতে পারি। তপসে মাছ ধোয়া চলছে। পাতুরির মশলা রেডি করে রেখেছি, এবার কলা পাতা সেগুলোকে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুড়বো। পাতুরি এই যে চলছে এখন পাতুরি প্যাক করা, পাতুরি মোড়া চলছে, অলরেডি এতগুলো হয়ে গেছে। সবাই মিলে ওরা মুড়ে দিয়েছে, আমি জাস্ট বন্ধুর জন্য সয়াবিন নিরামিষ সয়াবিন তরকারি, ডাল মুসুর ডাল, রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল। এখানে চলছে তপসে মাছ ভাজা, হালকা ফ্রাই করে রাখা থাকছে, লাইট ফ্রাই করে খাবার সময় আবার ডিপ ফ্রাই করা হবে। এই যে তপসে মাছ করতে করতে একজন হাঁপিয়ে গেছে, এবার আরেকজন ভাজতে চলে এসছে। এগুলো ভাজা অলরেডি হয়ে গেছে,
এদিকে পাতুরি এখনো চলছে, কিছু পাতুরি রেডি হয়ে গেছে। আর ওই যে আমাদের বন্দনাদি, বন্দনাদি এখন আসন মেজে যাচ্ছে। বন্দনাদি একবার দেখো, বন্দনাদি একবার দেখো, আমরা দুনিয়ার বাসন ফেলেছি কাজ করতে গিয়ে, এবার সেসব বন্দনাদি উদ্ধার দিচ্ছে। দুটো মানুষকে আমাদের খুবই লাগে, সেটা হচ্ছে এক হচ্ছে বন্দনাদি আর সেকেন্ড হচ্ছে বাপি। আচ্ছা, এদিকে বার্থডে বয় কিন্তু রেডি হচ্ছে, আর বার্থডে বয়কে যখনই আমরা দেখাই তখনই হয় এইখানেই দেখায়, আমি দেখে আমার বন্ধুরা নালে তোমাকে রান্না করে দেখে। খাওয়া আর সাজা, বার্থডে বয় জামা কাপড় পরে রেড প্যান্ট পরে রেডি হয়ে গেছে, তার সাথে চা খাচ্ছে এখন। এই যে জামাইবাবুকে পেয়ে সব শালা শালিরা বসে পড়েছে, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির জামাই, মানে ওর গুণের আমি মানে ইয়ে করতে পারবো না, মানে ডেসক্রিপশন দিতে পারবো না, এত ভালো ছেলে, এত ভালো ছেলে। আমাদের প্রত্যেকের যতজন বাড়ির মেম্বার দেখেছেন প্রত্যেকের হচ্ছে মানে কি বলবো, মনি, চোখের মনি একদম। আর এই যে সব শালা শালিরা বসে পড়েছে, ওরা হচ্ছে জিজু অন্তপ্রাণ, একটা শালি মিসিং, একজনের জ্বর জ্বর অবশ্য, হ্যাঁ সে মিসিং। এই সব বসে এখন গল্প করছে। তোর কি করছিস রে? বাবা এই বাসে তোরা পুতুল দিয়ে খেলছিস, ও খুব লাজুকে, ভীষণ লাজুকে, আর ভীষণ ভালো ছেলে। দুহারি ভাত হয়ে গেছে, আমার মেজো যা ভাতের ফ্যান গেলে ফেললো দুহারি ভাত। আর এই যে হচ্ছে আমাদের সবার প্রিয় বাবুন্দা, না পরিচয় হয়নি কারণ ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে বাবুন্দা, মোবাইলে কোনো রকম ভাবে ভাইরাস ঢুকে যাওয়ার জন্য। চান করতে ঢুকে পড়লে মেজো ভাসু, আজকে সুমিতের জন্মদিন, সবাই মিলে দেখবেন, তখন দেখবেন, সবাই মিলে বসে একসাথে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া হবে। পাতগুলো দেখলে খেতে পারে তো, মোটামুটি আমাদের বার্থডে আমার পুরো জমে ফির হয়ে গেছে। আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম, নিশ্চয়ই তোমাদের, হ্যাঁ 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 আরেকজন আছে, বাপি এদিকে খেতে বসেছে, আমাদের বাড়ি বলি নয়, বাপি খেতে বসে পড়েছে আমাদের সাথে। আমি আমার ভিডিওটা এখানে আমি শেষ করলাম, নিশ্চয়ই তোমাদের আমার ভিডিও ভালো লাগছে, আর ভালো লাগছে বলে তোমরা আমাকে সাপোর্ট করছো, আর সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে টাটা, আজকের মতো, আবার চলে আসবো কালকে নতুন ব্লগ নিয়ে। টাটা।